গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে, সেই স্বাধীনতার মাস। সবচেয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাস বলতে গেলে কিন্তু মার্চ মাসকে বোঝায়। আমরা ভাষা আন্দোলনের মাস পার করেই স্বাধীনতার মাসে পদার্পণ করেছি। আমাদের বাংলাদেশের ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস কিন্তু প্রথম সূচনা পত্র হয়েছে 1757 সালের পরবর্তী সময়ে, যখন ব্রিটিশ এদের শাসন করা শুরু করল। ব্রিটিশ শাসন আমল শেষ হলো 1947 সালে, আর ওই বছরই প্রথম 47 সালের 8ই ডিসেম্বর বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, যে আন্দোলনে আমাদের এক শ্রেণীর বাঙালি প্রথম সূচনা পত্র পাঠ করেছিলেন 46 সালের 8ই ডিসেম্বর। তারপর 48 সালে মানপত্র পাঠ করেছেন বাঙালি জাতির, এই বাঙালি জাতির আন্দোলন, বাংলা ভাষার আন্দোলনের জন্য একজন অগ্র সৈনিক ছিলেন আনোয়ার হোসেন, শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন, যার জন্ম আমাদের বোধহাটাতে। আমি প্রেস ক্লাবে আগের দিন বক্তব্য দিয়ে এসেছি। আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়, এমন একজন ব্যক্তির জন্ম আমাদের এই অঞ্চলে রয়েছে যা আমরা অনেকেই জানি না। 1930 সালে আমি ওটাই মনে করতেছিলাম, আমাদের এই বোধহাটাতে জন্মগ্রহণ করেছিলেন শহীদ আনোয়ার হোসেন, তার নানা বাড়িতে। ছাত্র জীবন থেকে তিনি একটু সংগ্রামী ছিলেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরে মাধ্যমিক শিক্ষা অর্জন করেছিলেন খুলনা জেলা স্কুলে। খুলনা জেলা স্কুলে যখন ছাত্র তিনি, সেই ছাত্র জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করে ভর্তি হয়েছিলেন খুলনা বুরুজলাল বিশ্ববিদ্যালয় কলেজে। তিনি যখন এইচএসসি পড়াকালীন সময়ে, তখন 1948 সালে তিনি প্রথম এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিলেন এবং মুখপত্র মানপত্র পাঠ করেছিলেন শহীদ হাদিস পার্ক, তখন হাদিস পার্কের নাম ছিল গান্ধী, গান্ধী পার্ক নাম ছিল শহীদ হাদিস পার্কের খুলনায়। সেই শহীদ হাদিস পার্কে বসে কিন্তু এই বাঙালি জাতির ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিলেন, সেই কারণে তার নামে মামলাও হয়েছিল, গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময় তিনি আবার যখন আন্দোলনে নেমেছিলেন 49 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পর তাকে রাজশাহী জেলখানায়, ওইখান থেকে তাকে হস্তান্তর করা হয়। সেদিন রাজশাহী জেলখানায় অনেকগুলো কয়েদিকে গুলি করে হত্যা করা হয়েছিল, তার ভিতরে কিন্তু আমাদের এই শহীদ আনোয়ার হোসেন ছিল, যেটা আমাদের এখন দাবি। আমাদের নেত্রী, বিশ্ব নন্দিত নেত্রী জনতে শেখ হাসিনার কাছে আমাদের বিনয়ের সাথে দাবি, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা সংগ্রামী মানুষ, আমরা জীবন যুদ্ধে বিজয়ী মানুষ, আমরা অন্য বস্ত্র বাসস্থান চাই না, আমরা শুধু কর্মসংস্থান চাই। যে আন্দোলন, যে ধারাবাহিকতা আমাদের এখনো রয়েছে, আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য আমরা আন্দোলন করি। আমরা সেই দক্ষিণ অঞ্চলের মানুষ হিসেবে আমাদের আরেকটি অধিকার, আমাদের এই শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা সৈনিক শহীদ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমার এই ইউনিয়ন পরিষদে একটি পরিত্যক্ত ভবন রয়েছে, এই ভবনটি আমরা ভেঙে ফেলার পরিকল্পনা করেছি। এই ভবনটি যদি ভেঙে ফেলে আমরা নতুন একটি কমিউনিটি সেন্টার করব, এটা যদি করতে পারি ওইটার নাম হবে শহীদ আনোয়ার হোসেন।